আজকে আমরা ডিজাইন করব একটা ব্লগ ওয়েবসাইট। আমাদের ডিজাইন করার পরে আমাদের ব্লগ ওয়েবসাইট দেখতে অনেকটা এই ধরনের হবে। এখানে একটা লোগো থাকবে, চারটা পেজ, এটা হচ্ছে সুন্দর একটা স্লাইডারের মতো একটা স্টার্টিং অপশন, ওয়েলকাম অপশন। এখানে আমাদের কিছু ফেসিলিটিস, আমাদের ক্যাটাগরিজ এবং এখানে আরো কিছু অপশন থাকবে। আমরা কাস্টমাররা যেন কন্ট্যাক্ট করতে পারে, ভিজিটররা। আমরা কন্ট্যাক্টের একটা পেজ দিয়েছে, এইটা হচ্ছে কন্ট্যাক্টের পেজ, সুন্দর। এবং এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ। সো চলুন আমরা দেখি কিভাবে এই ব্লগ ওয়েবসাইটটা ডিজাইন করতে হয়। রেডি করার জন্য প্রথমেই আমরা আমাদের ডোমেইনে চলে যাব। কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এটা আমি আমার অলরেডি ভিডিও করা আছে, আপনারা ভিডিওটি আই বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন। এছাড়াও আমি পেছনের যে স্ক্রিনটা, মানে ভিডিও শেষ হওয়ার পরে আমি এটা অ্যাটাচ করে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়। তো আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, আমরা এখান থেকে জাস্ট যাবো একটা থিম ইনস্টল করতে। তো আমি ইনস্টল করব নেভে নামের যে থিমটা, সেটা থিম ইনস্টলের জন্য আমি যাব ড্যাশবোর্ডে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে থিমস, থিমস থেকে আমি নেভে লিখে সার্চ করব, অ্যাড নিউ দিয়ে নেভে লিখে সার্চ করব, অ্যাড নিউ দিয়ে নেভে লিখে সার্চ করার পর আমি এটাকে নেভে যে থিমটা এটা আমি ইনস্টল করে নিব। নেভে একটা মাল্টিপারপাস থিম, যেটা ব্লগ এবং স্মল শপ বা এইসব কাজে ইউজ করা যায়। তো আমি জাস্ট এটা ইনস্টল করার পর আমি ট্রাই ওয়ান অফ আওয়ার রেডি টু ইউজ স্টার্টার সাইটস লিখে সার্চ ক্লিক করলাম বাটনটাতে। অ্যান্ড আমি এখান থেকে কাস্টমাইজে চলে যাব সাইডের ট্যাগলাইন এবং টাইটেলটা চেঞ্জ করার জন্য। এবং আমি এখান থেকে ইনস্টল এন্ড অ্যাক্টিভ দিয়ে দিব। এবং এখানে বিভিন্ন ধরনের পেজ বিল্ডারের কাজ আছে, আমি একটু এলিমেন্টের ক্লিক করব এবং এলিমেন্টের থেকে আমি যে কোনো একটা থিম সিলেক্ট করে নিব। আমার প্রথমটাই স্ট্যান্ডার্ড লাগছে, সো আই থিঙ্ক আমি প্রথমটাতেই যাব। চুজ করার পরিশ্রম আই থিঙ্ক প্রথমটাই বেস্ট হবে। তো আমি প্রথমটা ইম্পোর্ট দিচ্ছি এবং প্রথমটাতেই যাচ্ছি, প্রথমটা আমার ভালো লাগছে। অ্যান্ড আমি এটাকে ইম্পোর্ট দিয়ে দিলাম এবং ইনস্টলিং প্লাগইন হচ্ছে, ইম্পোর্টিং হচ্ছে, আমি এটা একটু কেটে দিই, এটা লোড নিবে সার্ভারে বেশি। ওকে, আমাদের ইম্পোর্টিং ডান। এবার আমরা চাইলে ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসতে পারি এবং আমরা চাইলে সাইটের ড্যাশবোর্ডে চলে যেতে পারি। আমি জাস্ট সাইটের ড্যাশবোর্ডেও চলে যাই এবং ওয়েবসাইটটা আমরা একটু ভিজিট করব। ওয়েবসাইটটার, এবার আমাদের ওয়েবসাইটটার খুব সুন্দরভাবে ডেমোটা ইম্পোর্ট হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। নাইস, খুব সুন্দরভাবে ডেমোটা ইম্পোর্ট হয়েছে। তো এখন আমরা যাব কাস্টমাইজে। কাস্টমাইজে যে আমরা সাইডের উপরের অংশ আর নিচের অংশটা একটু এডিট করে আসতে হবে। কিভাবে ডোমেইন কিনতে হয় এবং কিভাবে হোস্টিং কিনে ডোমেইনের সাথে কানেক্ট করে একটা ওয়েবসাইট তৈরির আগের যে মুহূর্তটা, এই স্টেজিং ওয়েটা তৈরি করতে হয়, আমরা এটি জন্য দেখি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ওইটা ওই ভিডিওটি দেখলে আপনারা ওইটুকু জিনিস বুঝতে পারবেন। সো আমি এখানে কিছু অপশন পাচ্ছি, আমি ওগুলো একটু কাস্টমাইজ করবো এক এক করে। আমি লেআউটে যাব, লেআউটে যে আমি দেখব কিছু চেঞ্জ করা আছে কিনা, কন্টেইনার উইথ না, কন্টেইনার উইথ যথেষ্ট ঠিক আছে, এন্ড ব্লগ স্টাইল ওকে ডান। ওকে, আমি কন্টেন্ট সাইডবার ফুল উইথ রেখে দিলাম এবং সাইডবার নো করে দিলাম। সিঙ্গেল পোস্টের জন্য সাইডবার অন থাকবে এবং ব্লগের ক্ষেত্রে এখানে কিছু পজিশন দেওয়া আছে এবং মেটা অর্ডারে কি কি দেখাবে, অথর দেখাবে, ডেট দেখাবে, কমেন্টস দেখাবে, ক্যাটাগরির দরকার নাই, অথর অবতার, আচ্ছা ঠিক আছে, অথর অবতার প্রয়োজন আছে আমার মনে হয়, এটা দেখাক।
এন্ড আমি একটু পাবলিশ দিয়ে দিলাম। এছাড়াও আমার চেঞ্জ করতে হবে হেডারের মধ্যে লোগোটা, এই যে লোগোটা, সো আমি একটা লোগো দিয়ে দিব এখানে। আমি জাস্ট চেঞ্জ লোগোতে ক্লিক করলাম এবং চেঞ্জ লোগো এখানে আমি জাস্ট দিব, একটা লোগো সিলেক্ট করে দিব আমার কম্পিউটার থেকে। আমি এই লোগোটা সিলেক্ট করব, আমি এটা একটু বাড়িয়ে দেই। আই থিঙ্ক লোগোটার সাইজ, হ্যাঁ ডান ঠিক আছে। এবার এখানে আর কিছু চেঞ্জেস এর প্রয়োজন নাই। এখানে একটা লোগো হবে সাইট আইকনের জন্য, আমি সাইট আইকনের জন্য একটা লোগো নিয়ে আসি। আমার আইকন হয়ে গেছে, এখন আমি জাস্ট এটাকে আরেকটু পাবলিশ দেব। মার্জিন পেডিং টেক্সট কালার, হ্যাঁ সব ঠিক আছে, প্রাইমারি ওকে 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 ডান সব ডান। এবার হচ্ছে হেডার কালার, হেডার কালার হোয়াইটই থাকবে। ফুটারের মধ্যে আমার চেঞ্জ কপিরাইট, আমি এখানে কপিরাইটটা চেঞ্জ করব, এটা এইচটিএমএল কোড। প্রথমে পিডি স্টার্ট করা হয়েছে, দেন একটা লিংক দিল, লিংকটার টেক্সট হচ্ছে পাওয়ার্ড বাই, ওয়েট আমি এটা একটু দেখে আসি। এটা টেক্সট হচ্ছে পাওয়ার্ড বাই নেভে নেভে নেভে, এটা হচ্ছে টেক্সট। তো জাস্ট আমি নেভের জায়গায় আমি এটা এডিট করে আমার ব্র্যান্ড নেম দেব ফ্লিপ টেকি, এন্ড আমি এটা লিংক দিয়ে দেবো আমার ওয়েবসাইটের, আমার ব্র্যান্ড ওয়েবসাইটের। ওকে .com এন্ড তো এটা চেঞ্জ করার জন্য আমরা এখানে ফ্লিপ টেকে দিয়ে দিলাম এবং পাওয়ার্ড বাই, জাস্ট পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস থেকে সেটাকে আমি পাওয়ার্ড বাই পিক্সেল দিয়ে দিলাম, যেহেতু আমার ওয়েবসাইটটা পিক্সেলের ওয়েবসাইট, আমি জাস্ট পিক্সেল সিটিআই অর আদার্স দিয়ে দিলাম এবং পাবলিশ করে দিব। এবং আমি একটু রিফ্রেশ করে দেখব যে নিচে কি অবস্থা হয়েছে। আমার ফুটার আই থিঙ্ক চেঞ্জ হয়ে গেছে, ইয়েস আমার ফুটার চেঞ্জ হয়ে গেছে। এন্ড আমি এখান থেকে যে লিংকটা আছে আমি সেই লিংকটা উঠিয়ে আমি জাস্ট www.pixelcti.com দিয়ে দেবো, ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবো, ডান। তো এখন আমার কাজ হচ্ছে কালার চেঞ্জ না প্রয়োজন নেই, কালারস এন্ড ব্যাকগ্রাউন্ড না প্রয়োজন নেই, আমি একটু টাইপোগ্রাফি দেখব। পপিনস পপিনস ফন্ট ইউজ করা হয়েছে, আচ্ছা থাক, বাটন কালার যা আছে তা থাক, কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। মেনু মেনু আমি মেনু সব ডিলেট করে দিব, মেনু রাখবো না একটাও, এগুলো সব ডিলেট হয়ে যাবে। ফ্রন্ট পেজটা থাকবে, বাট অ্যাবাউট আস অ্যাবাউট আস ওকে অ্যাবাউট আস তো থাকুক, অ্যাবাউট আস থাকবে। পোর্টফোলিওর প্রয়োজন নাই, পোর্টফোলিও রাখবো না, নিউজ থাকতে পারে। ওকে আমাদের যেহেতু ব্লগ ওয়েবসাইট, আমাদের তিনটাই থাকবে, যে অ্যাবাউট আস আর নিউজ, অ্যাবাউট আস টা নিউজ এ পড়ে দেবে। পাবলিশ করে দিলাম এবং আমরা দেখব, আমরা পাবলিশ করে দিয়েছি এবং আমরা উইজেটে যেয়ে উইজেটের সাইড বার আছে, সাইড বারে সার্চ রিসেন্ট পোস্ট প্রিভিয়াস কমেন্ট যথেষ্ট, আর কিছু প্রয়োজন নাই। হোম পেজ সেটিং কিছু লাগবে না, এডিশনাল সিএসএস এটা পরে ইউজ হবে, ফুটার স্ক্রিপ্ট
সেভ হয়েছে আমি একটা পেজগুলো দেখব সবগুলা পেজের কি অবস্থা আমি একটু দেখে আসব ওকে এটা হচ্ছে আমাদের নিউজ পেজ এগুলো হচ্ছে আমাদের পেজ এন্ড এটা হচ্ছে অ্যাবাউট আস অপশন সেকশন অ্যাবাউট আস আমি এটা এলিমেন্টার দিয়ে এডিট করে দেখাবো এন্ড এটা হচ্ছে কন্টাক্ট আস যেটার মাধ্যমে আপনার কাস্টমাররা আপনার সাথে কন্টাক্ট করতে পারবে তো এটাও আজকে আমরা এডিট করব আমরা এগুলো সবগুলো এডিট করব আমি সাইটের টাইটেল ট্যাগলাইন মেবি চেঞ্জ করি নাই আমার সাইটের টাইটেল আর ট্যাগলাইন একটু চেঞ্জ করতে হবে কাস্টমার সাইট আইডেন্টিটি ওকে আচ্ছা আমার এখানে কোন টাইটেল ট্যাগলাইন এডিট করার অপশন মেবি নেই সো এটা আমি জেনারেল একটা অপশন আছে হয়তো সেখান থেকে এডিট করতে পারি অথবা আমার প্লাগইন দিয়ে করা লাগতে পারে অথবা সিপেনাল থেকে করা লাগতে পারে আমি একটু জেনারেলে যাই এবং আশা করছি এই তো পেয়ে গেলাম এখানে আমি যেহেতু সেটা কাস্টমাইজ অপশনে পাইনি আমি সেটা এখান থেকে এডিট করব আমি মাই ব্লগ জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট এটাকে আমি তুলে দিব জেনারেলে চলে যাই আমি এটাকে দিব পিক্সেল সিটিআই নলেজ অফ পাওয়ার সরি পাওয়ার অফ নলেজ ওকে সেটার মাধ্যমে আমরা একটা ট্যাগলাইন ইউজ করলাম এবং আমি এখানে এনিওয়ান ক্যান রেজিস্টার এটা টিক দিয়ে দেবো এটা আপনারাও করে দেবেন এবং আপনারা চাইলে ইমেলটা চেঞ্জ করে দিতে পারেন এন্ড আর কিছু নাই আমি সেভ চেঞ্জেস দিয়ে দিলাম ডান এইবার আমার এটা একটু রিফ্রেশ করলাম আমার এখানে লেখাটা চেঞ্জ হয়ে যাবে এই যে চেঞ্জ হয়ে গেল এবার আমার হোম পেজটা ড্র্যাগ এন্ড ড্রপ একদম মানে এটা খুব সুন্দর করে চেঞ্জ করা যাবে আমি জাস্ট এলিমেন্টর দিয়ে হোম পেজটা এডিট করব আমি জাস্ট এডিট উইথ এলিমেন্টর দিব এবং আমি চাইলে পুরোটা বাংলাতেই করতে পারি আমি একটু অব্রো কিবোর্ডটা অন করে নেই অব্রো আমি চাইলে পুরোটা বাংলায় করতে পারি আমি বাংলাতেই করছি আপনারা চাইলে ইংলিশে করতে পারেন কোনো ইস্যু নাই আমি জাস্ট এটাকে বাংলা করে দিলাম এবং এই যে এলিমেন্টটা চলে আসলাম এবং এখানে ক্রিয়েট এন্ড গ্রো ইওর ইউনিক ওয়েবসাইট টুডে আমি জাস্ট এখানে ক্লিক করব এবং এডিট হেডিং দিব এবং এখানে লিখব সো আমি দিব আমাদের অসাধারণ অসাধারণ নিউজ সাইট এ আপনাকে আপনাকে স্বাগত আমরা এটা দিয়ে দিলাম এবং আমরা এখানে একটা ট্যাগলাইন দিয়ে দেব এটা লোড নিচ্ছে আমরা চাইলে এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য দিয়ে দিতে পারি সমস্যা নাই আই থিঙ্ক আমার একটু সার্চ করতে হবে এখানে আমি একটা উক্তি ব্যবহার করব আমি জাস্ট এখানে উক্তিটা নিয়ে পেস্ট করে দিলাম এবং উক্তিটা এখানে শো করছে নাইস কিউট লাগছে অনেক
আমি একটা কাজ করব, এখানে একটা পারমালিং রয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিলাম, এবং এখানে একটা পারমানিং রয়ে গেছিল এটাকে ডিলিট করে দিলাম, এবং এই যে জায়গাটা এটার কালার যদি একটু চেঞ্জ করা যায়, তো এটার কালারটা একটু গ্রে, ওকে ওকে ঠিক আছে, এখন ভালো লাগতেছে আমাদের যে কালারটা, এই কালারটাও আমি গ্রে, ওকে এটা গ্রে করে দিলাম। এরপর এখানে আমি এখানে দিব আরো জানু, আমি এটা বাংলা করে দিই আবার, আরো জানুন, আর এখানে আমি দিব আরো জানুনের জায়গায় আমি একটু লিঙ্কটা চেঞ্জ করে দিই, লিঙ্কটা দিব আমাদের নিউজ নিউজ যে পেজটা ওইটা, এই যে নিউজ পেজটার লিংক কপি করে নিলাম এবং আমি এটা এখানে পেস্ট করে দিব, এবং আমি এখানে আপডেট করে দিব, হায়ার আসটা আমি এডিট করব, এটা এখানে কিছু থাকবে না, এটা আমি ডিলিট করে দেব ডাইরেক্ট হায়ার আস, ওকে, আর এটাকে আমি কলামটাকে আমি ডিলিট করে দেব এবং এটা মিডলে নিয়ে আসব, যেন মাঝখানে থাকে, আমি এটাকে এই যে মাঝখানে দিয়ে দেব, গ্রেট, এখন ভালো লাগছে। এইবার এখানে তিনটা ব্লক আছে, আমি চাইলে সেটা এডিট করতে পারি, আমি ওকে আমি এটা এখানে দিলাম যে সঠিক সঠিক তথ্য, সঠিক তথ্য, এন্ড আমি এখানে দিলাম আমাদের সাইট থেকে, সাইট থেকে আপনি আপনি সঠিক তথ্য জানতে পারবেন, অন বাজেট এন্ড অন টাইম, অন বাজেট এন্ড অন টাইম, এই জায়গায় আমি দিব সঠিক সময়ে, সঠিক সময়ে, সঠিক সময়ে আপডেট, সঠিক সময়ে আপডেট, সঠিক সময়ে আপডেটের জায়গায় আমি জাস্ট ডেসক্রিপশন লিখে দিব একটা, আমি দিব সঠিক সময়ে সঠিক খবর, জাস্ট আমি একটা একটা প্রিমিয়াম একটা ব্র্যান্ডিং দিয়ে দিলাম আর কি, ওয়েট, সঠিক সময়ে সঠিক খবর, খবর ডান। এবার আমি ফাস্ট ওয়ার্ক এন্ড টার্ন অ্যারাউন্ড, আপনার শতাধিক কর্মকর্তা, শতাধিক কর্মকর্তা, ওয়েট, কর্মকর্তা আপনার সেবায় নিয়োজিত, না আপনাকে সঠিক, আপনাকে সঠিক খবর পৌঁছে পৌঁছে দেওয়ার জন্য নিয়োজিত,
ডান, আমাদের ব্লক এডিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট নিচে আসব, এখানে কি কি ধরনের খবর দিচ্ছি আমরা জাস্ট এখানে এই সেকশনটাতে নিতে পারি। তো এখানে আমি একটা ইমেজ দিতে হবে, এখানে হবে রাজ, সরি রাজনীতি, হ্যাঁ হইতে পারে রাজনীতি। আমি জাস্ট একটা ইমেজ নিয়ে আসবো, একটা ছবি, আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসি। এই ছবিটা অথবা এই ছবিটা আমি নিয়ে আসবো। আমি সেভ দিব এবং চুজ ইমেজ থেকে আমি ছবিটাকে ধরে এখানে দিয়ে দেবো। আই থিঙ্ক এটা আপলোড হবে না, হ্যাঁ বলছি না, কারণ এটা .gif ফাইলে আছে। কত ধরনের প্রবলেম ফিক্স করতে হয় একটা ওয়েবসাইট বানাতে। আমরা এই ছবিটা নিয়ে নেব, এটাকে সেভ করব, আই থিঙ্ক এটা কাজ করবে। সেভ ইমেজ, ভিডিওটা একটু লং হচ্ছে, বাট আমি চাচ্ছি আপনাদেরকে আজকে কিছু একটা শিখাবো ভালো করে, মানে একটা ওয়েবসাইট ডিজাইন। এই আমি ইনসার্ট মিডিয়া দিয়ে দিলাম এবং ছবিটা এখানে চলে আসছে। আমি এখানে লিখে দেব রাজনীতি, রাজনীতির খবর যে কোনো জায়গায় সবার আগে, জাস্ট একটা নিউজ সাইটের মতো সবার আগে, ডান। এবং আমি এখানে দিয়ে দেবো আরো জানুন, এডিট বাটন দিয়ে দিলাম, এবং এখানে দিয়ে দেবো আরো জানুন। আর এখানে যে লিংকটা আছে সেটা আমি চাইলে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে, রাজনীতির একটা ক্যাটাগরি ক্রিয়েট করে আমি জাস্ট ওই ওখানে বাটনটা আমি অ্যাড করে দিতে পারি, যে লিংকটা ক্যাটাগরি লিংকের দিয়ে দিতে পারি। ক্যাটাগরি ক্রিয়েটের জন্য আমি যাব ড্যাশবোর্ড, পোস্ট থেকে আমি যাব ক্যাটাগরিজ থেকে। এখানে কোনো ক্যাটাগরি নেই, আমি জাস্ট এখানে একটা রাজনীতি একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নেব এন্ড অ্যাড নিউ ক্যাটাগরি দিব। এখানে আমি সেটা ভিউ দিব, ভিউ দিয়ে যে লিংকটা পাবো সেই লিংকটা আমি এই যে আরো জানুনে দিয়ে দিব। এটা হচ্ছে বিষয়। চাইলে আমি এখানে অন্য একটা দিতে পারি, যে আমি ধরি এখানে দিয়ে দিলাম অর্থনীতি। আমি জাস্ট এই একটা ছবি নিয়ে নিব, এই যে ছবিটাই ঠিক আছে, আই থিঙ্ক সেভ ইমেজ আমি এটাকে এডিট ইমেজ দিব এবং আমি এখানে এই ছবিতে বসাই দেব। ইনসার্ট মিডিয়া এবং আমি এখানে দিব অর্থনীতি। আপনাকে দেশে অর্থ
অর্থনৈতিক অর্থনীতি সরি অর্থনৈতিক নৈতিক আচ্ছা আমি নৈতিক লিখতে পারছি না অর্থনীতি পরিস্থিতি পরিস্থিতি জানাতে আমরা আমরা আছি সর্বদা সর্বদা আপনার পাশে ডান এন্ড এখানে আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নেব অর্থনীতি দিয়ে অর্থনীতি এবং আমি এটাকে অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে দেব এবং আমি এখান থেকে ভিউ দিব ভিউ দেওয়ার পর আমি এখানে লিংকটা নিয়ে নিব এডিট বাটন দিলাম এবং আমি এখানে লিংকটা দিয়ে দিব ভি এন্ড আমি দিব আরো জানুন আরো ওকে জানুন ডান আমি এটা আপডেট করে দিব ওকে আচ্ছা এই অংশটা থাকুক এই অংশটা ফিচার ওয়ার্কের মধ্যে প্রয়োজন নাই ফিচারটা কেটে দেবো জাস্ট এখানে ক্লিক করলে কেটে যাবে এন্ড ডান চাইলে আপনারা এই ধরনের আরো কিছু দিতে পারেন রাজনীতি অর্থনীতি বা এই ধরনের আরো এইভাবেই কলাম ক্রিয়েট করে দিতে পারেন কিভাবে এলিমেন্ট দিয়ে এডিট করে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো সেটা তো আপনারা বুঝতে পারবেন তো এটা আপাতত এমনই থাকবে আমি আর এর কিছু এডিট করছি না আমি সেটা আপডেট দিয়ে দেবো এখান থেকে এবং আমি নিউজ পেজে চলে যাব নিউজ পেজে গিয়ে আমি নিউজ এডিট করব নিউজ পেজে যাওয়ার জন্য আমি এটাকে এখান থেকে দিব সাইটটাকে আমি একটু রিলোড দিলে লেখাগুলো চলে যাবে ডান নাইস লাগছে সো আমি এখন নিউজ পেজে যাচ্ছি আমার ব্লগ পেজ যেটা এবং এটাতে আমি এডিট করার কোনো অপশন নেই বিকজ এটা ব্লগ পেজ সেটাতে আমি এডিট পেজ ডাইরেক্ট করতে পারি এটা দিয়ে এলিমেন্টার হবে না মেবি অর্থাৎ কথা ছিল ট্রাই করি তার ওকে ব্লগ এডিটরে ওপেন হয়েছে হবে কেন হবে না অবশ্যই হবে আমি এটা এলিমেন্টার একটু ওপেন করি সেটা তখন এলিমেন্টের ভিউতে হবে ওকে এটা নিউজ নিউজ পেজ এই কারণে সেটা এলিমেন্টের দিয়ে এডিট করা সম্ভব হচ্ছে না আমরা একটা পেজের মোটামুটি যা প্রয়োজন আমরা এখান থেকে এডিট করতে পারি যদি আমরা একটা ইমেজ দিতে চাই পেজটাতে তাহলে সেটা এখান থেকে দিতে পারবো মোটামুটি প্রয়োজন যা আমরা সেখান থেকে এটা এখান থেকে করতে পারবো সমস্যা নেই এন্ড আমি একটু নিউজ যে পেজটা এই পেজটা আমি দেখতেছি কোনো এডিট করার প্রয়োজন নাই কিভাবে পোস্ট দেবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং অ্যাবাউট আস যে পেজটা ওখানে আমাদের দিতে হবে একটা বিরাট গল্প আমাদের আমাদের যাত্রা কিভাবে আমাদের প্রতিষ্ঠা জাস্ট এগুলা এবং এটা কিভাবে এডিট করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা এখানে এগুলো ইচ্ছা মতো এডিট করতে পারবেন আমি জাস্ট অপশন দেখিয়ে দিব আপনারা নিজেরা এডিট করবেন কারণ এতগুলা কন্টেন্ট আমার পক্ষে আনা পসিবল না বাংলা কন্টেন্ট তাও আমি এডিট কোথায় করবেন সেটা দেখিয়ে দিচ্ছি অ্যাবাউট আস এই লেখাটা এডিট করতে হলে জাস্ট অ্যাবাউট আস উপর রাইট ক্লিক করে এডিট হেডিং দিলে এখানে লেখাটা পেয়ে যাবেন লেখা লেখার পর আপডেট দিলে লেখাটা চেঞ্জ হয়ে যাবে এখানে এটা একটা ছবি এটাকে আপনারা ছবিটা নিজেদের মতো করে বসাতে পারবেন এবং এই লেখাগুলো আপনারা জাস্ট ইচ্ছা মতো এডিট বাংলা লেখা বসাইতে পারবেন যেটা প্রয়োজন মনে করবেন না জাস্ট সেটা ডিলিট করে দিবেন এবং অথবা রাইট ক্লিক করে ডিলিট দিলেও চলে যাবে এবার আমরা দেখব এখানে এই যে এই জায়গাটা এখানে ইমেজ আছে ইমেজ আছে ইমেজ আছে এন্ড এখানে একটা আইকন আছে আইকন জাস্ট এডিট আইকনে দিলে এখানে আইকনগুলো চেঞ্জ হবে আইকনের উপর ক্লিক করলে আপনারা এখানে আইকনের লিংক বসাতে পারবেন আপনাদের যে কর্মকর্তা তার ফেসবুক লিংক হবে এখানে টুইটার হবে এখানে লিংকডইন হবে এখানে ওনার ফেসবুক হবে এখানে টুইটার হবে এখানে লিংকডইন হবে এখানে
এভাবে আপনারা লিঙ্কগুলো চেঞ্জ করবেন, এভাবে আপনারা অ্যাবাউট আস পেজটাকে এডিট করে ফেলবেন। আশা করছি আপনারা একটা সুন্দর ব্লগ ওয়েবসাইট তৈরি করে আমাকে দেখাইতে পারবেন এবং আমাকে আপনাদের আর কি ধরনের ওয়েবসাইট বানাতে চান আমাকে একটু কমেন্টে জানাবেন। কন্টাক্ট আস পেজটা হচ্ছে আমি একটু এটা এডিট করব, আই থিংক আমি এডিট এলিমেন্টটা দিলাম এবং এলিমেন্টটা এডিটিং পারপাসে আমি যাচ্ছি গেট ইন টাচ, এটাকে আমি দিব আরো আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। এবং এটাকে এখানে আমি কলাস আইকন বক্স এখানে আমি কলাসটাকে কেটে যোগাযোগ করুন দিয়ে দিলাম যোগাযোগ এবং আমি এখানে একটা নাম্বার দিয়ে দেব 1 2 3 4 5 6 7 8 9 আপনারা আপনাদের নাম্বার দিয়ে দেবেন সমস্যা নাই। এবার আমি এখানে সেভ করে দিলাম আইকন বক্স থেকে আপনারা আইকনটাও চেঞ্জ করে দিতে পারেন কলের আইকন ছাড়া এবং আমি এখানে একটা ইমেল অফিস যে অফিসের লোকেশন দেওয়া আছে আমি সেটাও চেঞ্জ করব না। ওকে এবার এখানে কন্টাক্ট ফর্মটা আমি একটু চেঞ্জ করব, এডিট কন্টাক্ট ফর্ম এন্ড এখানে টেক্সট আছে ইমেল মেসেজ চাইলে এগুলো চেঞ্জ করতে পারি, এখান থেকে চেঞ্জ করা সম্ভব বাট আমি চেঞ্জ করছি না, এটা যেমন আছে তেমনই থাকবে। একটু এই বিষয়টা একটু দেখব যে কন্টাক্ট ফর্মটা আসলেই এখানে কি অবস্থায় আছে। কন্টাক্ট ফর্ম লিখে সার্চ আপনারা চাইলে এক্সট্রা বিষয়গুলো এভাবে এডিট করতে পারেন মানে অ্যাড করতে পারেন। আমি কন্টাক্ট ফর্ম প্রয়োজন হচ্ছে আমি জাস্ট কন্টাক্ট ফোনে ক্লিক করলাম এবং এই যে কন্টাক্ট ফোনটা ধরে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে সেটা এখানে চলে আসবে। সাপোজ আমি একটা কিছু এখানে রাখতে যাচ্ছি আমি জাস্ট ওখানে ক্লিক করবো এবং কয়টা জায়গা ধরে সেটা থাকবো, আমি একটা জায়গা সেটা একটা রাখলাম এবং এখানে চাইলে আমি একটা ছবি ইমেজে ক্লিক করলাম এবং চেপে ধরে জাস্ট এখানে আনলাম এবং আমি এখানে আপনারা তো জানেন চুজ ইমেজ থেকে দিতে পারবো, প্রয়োজন হচ্ছে না কেটে দিচ্ছি। আমি আপডেট করে দিলাম, এবার আমরা দেখব কিভাবে আপনারা নিউজ যে জায়গা নিউজ এখানে পোস্ট দিতে পারবেন। আমি জাস্ট একটু ড্যাশবোর্ডে চলে আসছি আমাদের ওয়েবসাইটের এবং পোস্টে চলে আসছে অল পোস্ট, অল পোস্ট এখানে কিছু পোস্ট আছে এবং সেই পোস্টগুলো এখানে শো করছে। আমি যদি চাই সবগুলো ডিলিট করে দিব এবং মুভ টু ট্রাস্ট দিব এবং আমি একটু প্রথম আলোর ওয়েবসাইটে চলে যাই। সেখান থেকে আমি একটা পোস্ট কপি করব হয়তো কারণ এতগুলো লেখা তো সম্ভব না, তো আমি এই যে এই পোস্টটা সিলেক্ট করলাম সাপোজ। এইবার আমার কাজ হচ্ছে অ্যাড নিউ দিব, এখানে প্রত্যেকটা অপশন আমরা দেখবো যেহেতু সেটা একটা ব্লগ ওয়েবসাইট। আমি এটাতে টাইটেল দিব, এর টাইটেল কি হবে করোনা কালে বা নমুনা সংগ্রহ করেছেন, সো আমি এটা টাইটেলটা একটু কপি করে নিই, কপি করলাম আমি এটা এখানে পেস্ট করে দিব এবং বিস্তারিত যেগুলো সেগুলো লিখব। আমি পেট্রোল সি দিয়ে আমি এখানে একটু পেস্ট করে দিলাম
ওকে, ডান। এবার আমি একটা ছবি দিতে হবে এখানে, আমি এটাকে পাবলিশ করে দিব। ওকে, সো আমাদের এই এডিটরটাতে একটু সমস্যা আছে, আমি আরেকটা এডিটর নিয়ে নেব। আমাদের এডিটরটা চেঞ্জ করতে হবে একটু, এটা অনেক পুরান এডিটর। আমি প্লাগইনস থেকে অ্যাড নিউ যাব এবং অ্যাড নিউ থেকে আমি ক্লাসিক এডিটর ওপেন করব। ক্লাসিক এডিটর, ক্লাসিক এডিটরটা আমি অ্যাক্টিভেট করে নিব এবং আমি আবার সেই জায়গায় গিয়ে ক্লাসিক এডিটর অ্যাডনটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নিব। এবার আমি যাব পোস্টে, আবার পোস্টে যাওয়ার পর আমি এটা আবার এডিট দেব এবং আমরা এখন দেখব আমাদের এটা ক্লাসিক এডিটর ওপেন হয়েছে। পোস্ট যেটা সেটা ওকে, সেটা আমাদের জন্য বুঝতে একটু সুবিধাজনক। আমরা এখানে ছবি অ্যাড করার জায়গা পেয়ে যাচ্ছি, আমি একটু ছবিটা নিয়ে নেব। এই যে এই ছবিটা, আমি এটার উপর ক্লিক করে আমি সেভ এস দিলাম এবং ওয়েট, এই ছবিটা তো একটু ঝামেলাজনক, এটাকে একটা নতুন উইন্ডোতে ওপেন করলাম। এটা জেপিজি ইমেজ, সেভ ইমেজ, ওয়েব ফাইলে সেভ হচ্ছে। ওকে, এটা ওয়েব ফাইলে সেভ হচ্ছে, আমাদের জেপিজি ফাইল লাগবে। ওয়েব ফাইলে সেভ করলে তো সামনে, তা আমরা করোনা ইমেজ, করোনা ইমেজ নিব, একটা করোনা ইমেজ নিব। এটা আমরা এই যে ছবিটা সাপোজ আমরা সেট ফিচার ইমেজ দিব এবং এই ছবিটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করো ওখানে। আমি সেট ফিচার ইমেজ দিয়ে দিলাম এন্ড এখানে কিছু অপশনস আছে, লেখাগুলো এখানে এমএস ওয়ার্ডের মতো এডিট করতে পারবেন, ওয়ার্ডপ্রেস এটাই সুবিধা। আর এটা অর্থনীতি না রাজনীতি, জাস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারবেন। আমি এটা রাজনীতি দিলাম, সাপোজ একটা কথার কথা। এবার এখানে ট্যাগ, আপনার এসইও জন্য ট্যাগ দিতে পারবেন, টেমপ্লেট, টেমপ্লেটের আপাতত ধরা প্রয়োজন নাই, কন্টেইনার বা ফুল উইথ আমরা দেখছিলাম কাস্টমাইজ অপশনে, এগুলো ছিল অপশনসগুলো। তো আমরা চাইলে সাইড বার দিতে পারি এন্ড এখানে আর কিছু দেওয়ার নাই, আমরা জাস্ট আপডেট করে নিব। আপডেট করে দিলে আমরা জাস্ট একটু পোস্টটা দেখবো, আমরা নিউজে গিয়ে এটাকে একটু রিফ্রেশ করি। এই যে আমাদের পোস্ট চলে আসছে, আমাদের পোস্টটা হবে এরকম, কেউ যখন রিড মোড দিবে জাস্ট ওই পোস্টটার ভিতরে যেয়ে দেখতে পারবে, একদম নিউজ সাইটের মতো। সো অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটা আমরা দেখলাম কিভাবে একটি নিউজ সাইট তৈরি করতে হয়, সাথে আমরা চারটা পেজ দেখলাম, হোম পেজ, নিউজ পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, দুই একটা প্লাগইন এর ব্যবহার দেখলাম এবং দেখলাম কিভাবে এলিমেন্টর দিয়ে একটা বেসিক পেজ কিভাবে এডিট করতে হয়। সো আমরা আর অন্যান্য কিছু সাইট বানাবো পরবর্তীতে। আজকের ভিডিওটা একটু লং হয়েছে, এই ধরনের কিছু লং ভিডিও দিব আশা করছি। আজকের ভিডিওতে কিছু যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টে প্লিজ একটু জানান এবং অন্যান্য আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে একটু কমেন্টে প্লিজ জানান। অসংখ্য ধন্যবাদ।